দেশের এত বড় ক্ষতি জিয়াউর রহমান ছাড়া আর কেউ করেনি। ঠিক এই জিয়াউর রহমানের তার এখানকার স্থাপনা অবশ্যই অতি শীঘ্র সরাতে হবে। এই পবিত্র সংসদের জায়গায় বাংলাদেশের শ্রেষ্ঠতম খুনি জিয়ার নামে জিয়ার পরিচয় বহনকারী কোনো স্থাপনা থাকতে পারে না। জিয়া শুধু জাতির জনক বঙ্গবন্ধুকেই হত্যা করেননি, ব্রিগেডিয়ার জামিলকেই হত্যা করেননি, খালেদ মোশাররফকেই হত্যা করেনি, আর কর্নেল তাহেরকেই হত্যা করেনি, কর্নেল হুদাকেই হত্যা করেনি, এমনি আরও বহু এবং যাদেরই হত্যা করেছে তারা কিন্তু সকলেই ছিল মুক্তিযোদ্ধা। কারণ জিয়ার পরিকল্পনায় ছিল দেশকে মুক্তিযুদ্ধ শূন্য করে আবার পাকিস্তানে পরিণত করা। এখন গতকাল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় আইনমন্ত্রী ঘোষণা করেছেন যে বঙ্গবন্ধু হত্যায় অন্যান্যদের, যার মধ্যে জিয়ার নামটি প্রথমেই আসে, তদন্ত কমিশন গঠন করা হবে এবং এই বছরের শেষে করা হবে। এর সাথে আমাদের দাবি আজকে আমাদের যারা এখানে উপস্থিত রয়েছেন যে 77 সালে অক্টোবর নভেম্বরে যেসব মুক্তিযোদ্ধাকে শত শত হাজার হাজার মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়েছে বিচারের প্রহসনের নামে, যাদের উপর নির্যাতন চালানো হয়েছে, সেই ব্যাপারেও একটি তদন্ত কমিশন গঠন করা হোক, যাতে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে জিয়া কতখানি অমানুষ, কতখানি নরপিশাচ, কতখানি অসুর প্রকৃতির লোক ছিল। এর মতো আমি বলি, এর মতো হৃদয়হীন মানুষ এই বর্তমান সহস্রাব্দীতে আর খুব কমই পাওয়া যাবে। তাকে বর্তমান সহস্রাব্দীর তৈমুল্লং বা চেঙ্গিস খান বলে আখ্যায়িত করলে সেটি ভুল হবে না। আমাদের হাইকোর্ট অলরেডি তাকে ঠান্ডা মাথার খুনি বলে ঘোষণা দিয়ে দিয়েছেন। আপনারা জানেন যে ওয়াশিংটনে একটি রাস্তার নাম ছিল জিয়া ওয়ে, কিন্তু সেখানকার মেয়র যখন জানলেন যে জিয়া বাংলাদেশের শ্রেষ্ঠতম খুনিদের নরপিশাচদের অন্যতম, তখন সেই মেয়র সিদ্ধান্ত করে সেই জিয়া ওয়েটি নাম পরিবর্তন করেছে। আমরা আমাদের এখানে পিছনেই একটি স্থাপনা রয়েছে যাকে বলা হয় জিয়ার কবর। জিয়ার কিছু এখানে নাই, এটা আমরা সবাই জানি। যারা জিয়ার নামে জয়ধ্বনি করে বিএনপি নেতাকর্মীরা, তারাও জানে যে জিয়ার একটা চুলও এখানে নেই, কিন্তু একটি স্থাপনা এখানে করা হয়েছে। এই পবিত্র সংসদের জায়গায় বাংলাদেশের শ্রেষ্ঠতম খুনি জিয়ার নামে জিয়ার পরিচয় বহনকারী কোনো স্থাপনা থাকতে পারে না। কর্নেল হুদার কন্যা যিনি সংসদ সদস্য, তিনি আরও অন্যান্যদের নাম উচ্চারণ করলেন, যার মধ্যে অন্যান্য রাজাকার যেমন খান সবুর ইত্যাদি রয়েছে। এই সমস্ত রাজাকার, সমস্ত যুদ্ধাপরাধীদের স্থাপনা এখান থেকে সরাতে হবে, এবং না সরালে আরও অনেক কঠিন গণ আন্দোলন শুরু হবে, এটা আমি আজ করতে পারছি। সুতরাং সময় থাকতেই সাবধান। এখানে আরেকটি কথা উল্লেখ করতে চাই, জিয়া কিন্তু নিজে একজন যুদ্ধাপরাধী, কারণ দেশ স্বাধীনতা ঘোষণা করেছিলেন বঙ্গবন্ধু 25 মার্চ রাত 12টায়, অর্থাৎ এর পরের মুহূর্ত থেকেই কিন্তু যারা হত্যা করেছে তারা সবাই যুদ্ধাপরাধী। আমাদের কাছে এই মর্মে প্রমাণ রয়েছে যে 26 তারিখ সকাল জিয়াউর রহমান চিটাঙ্গে যারা রাস্তায় ব্যারিকেড দিচ্ছিল তাদের অনেককে খুন করেছে। সুতরাং সে একজন যুদ্ধাপরাধী, তার আমাদের দেশের আইনে মৃত্যু হয়ে গেলে বিচার হয় না, কিন্তু একটি শক্তিশালী তদন্ত কমিশন করে এটি প্রমাণ করতে হবে জাতির কাছে, ভবিষ্যৎ জেনারেশনের কাছে, ভবিষ্যতে যারা বঙ্গবন্ধু হত্যা এবং 77 সনের হত্যা সহ অন্যান্য 7ই নভেম্বর হত্যা সহ অন্যান্য হত্যা নিয়ে যারা গবেষণা করবেন, তারা যেন সকলেই জানেন যে এই খুনি জিয়াউর রহমান দেশের কত বড় শত্রু ছিল। আমার মনে হয় জিয়াউর রহমানের চেয়ে বড় শত্রু বাংলাদেশে আর কেউ ছিল না। দেশের এত বড় ক্ষতি জিয়াউর রহমান ছাড়া আর কেউ করেনি। ঠিক এই জিয়াউর রহমানের তার এখান থেকে স্থাপনা অবশ্যই অতি শীঘ্র সরাতে হবে, এবং যেসব ব্যক্তি মারা গেছেন তাদের লাশ কী করা হয়েছে আমরা কেউ জানি না, আত্মীয় স্বজন জানে না। মুসলমানদের লাশ ই করা হয় আপনার মৃত্যুর পরে, যাপন করার আগে জানাজা করা হয়, সেই প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। হিন্দুদেরও কিছু প্রক্রিয়া থাকে, সেই প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। খ্রিস্টানদের যে প্রক্রিয়া থাকে
অর্থাৎ কোনো ধর্মের কোনো মানুষের কোনো প্রক্রিয়া অনুসরণ না করে এই লাশগুলো কি পুড়িয়ে দেওয়া হয়েছিল, না দড়িতে ভাসিয়ে দেওয়া হয়েছিল, না জঙ্গলে ফেলে দেওয়া হয়েছিল, কুকুর বিড়ালকে খাওয়ানো হয়েছিল, সেটি কেউ জানে না। এটি একটি দুষ্কর কাজ, কিন্তু তারপরেও সরকারের কাছে দাবি থাকবে যথাসম্ভব যতটি লাশ কোথায় ফেলে দেওয়া হয়েছে সেটি চিহ্নিত করার একটি গুরু দায়িত্ব এই সরকারকে, মুক্তিযুদ্ধের পক্ষে এই সরকারকে বহন করতে হবে। এবং জিয়া যেন আজীবন যতদিন পৃথিবী বেঁচে থাকতে মানুষের ধিক্কার নিয়ে বেঁচে থাকে, যেমন আজ 250 বছর পরেও আমরা মির্জাফরকে ঘৃণা করি, তেমনি যেন যুগের পর যুগ এই খুনি জিয়াকে মানুষ ঘৃণা করে। আমি এই বলেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।